হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, আমিও কিন্তু বেশ রয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবে কিভাবে বগলের লোম বা যে বগলের চুলগুলো হয় সেগুলো তোমরা কিভাবে পরিষ্কার করবে। অ্যান্ড এখন যে সময়টা পড়েছে বুঝতেই পারছো, গরমের সময় কিন্তু আমরা স্লিভলেস ওয়্যার করতে চাই, কারণ এই গরমে একদম ঢাকা দেওয়া যেসব কাপড় ওগুলো আমরা ওয়্যার করতে চাই না। কিন্তু আবার যদি ওয়্যার কোনো রকমে করতে হয় তাহলে কিন্তু এই লোম যদি থাকে তাহলে কিন্তু খুব রকমের ঘাম হয়, আর সাথে সাথে জামাটা এমনভাবে ভিজে যাবে যে দেখতেও খুব খারাপ লাগে। সেই জন্য তোমরা কিভাবে ঘরে এই জিনিসটাকে রিমুভ করতে পারবে নিজেদের কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, বাড়িতে আমরা সবাই কিন্তু অ্যালোভেরা গাছটা লাগাই, কারণ একটু যদি 12 থেকে 13-এর ওপরে হয়েছে বয়স মেয়েদের তাহলে কিন্তু অ্যালোভেরা গাছটা অবশ্যই লাগায়, কারণ এটা স্কিন কেয়ারের জন্য খুবই একটা ভালো উপকারী একটা গাছ। তো এইটাকে কি করতে হবে বলতো, এর যে এটাকে ভালো করে প্রথমত ধুয়ে নেবে, আর তারপরে যে কাঁটাগুলো যেগুলো সেগুলোকে সাইড থেকে চাকু দিয়ে কেটে দেবে, আর তারপরে এরকমভাবে মাঝখান থেকে এটাকে মোটামুটি ভালোভাবে কাট লাগিয়ে নেবে। এতে করে কী হবে বলতো, এর ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা তোমাদের কিন্তু সামনে চলে আসবে। এবারে আমরা কী করবো বলতো, আন্ডারআর্মসটাকে ভালো করে এই যে জেলগুলো রয়েছে আর কি আন্ডারআর্মসে দেওয়ার জন্য অ্যালোভেরাটা কেটেছি, এটাকে ভালো করে মোটামুটি লাগাতে হবে। এর কারণে কী বলতো, একটু নখ দিয়ে কিংবা চাকু টাকু দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে কাট লাগিয়ে নেবে, যাতে জেলটা মোটামুটি ভালোভাবে তোমরা ইউজ করতে পারো। তো এই দেখো যে লোমগুলো হয়েছে তার উপরেই যা সেটাকে আমি অ্যাপ্লাই করছি, আর এই অ্যালোভেরাটা কিন্তু তোমরা ফেসের উপরে ইউজ করতে পারো অ্যান্ড ফেস কেয়ারের জন্য। এরপর আমি রেগুলার ইউজের জন্য যে রেজরটা ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা কিন্তু খুবই সুন্দর একটা রেজর, আর কোনো রকম কাটল লাগে না, আর এটা 3 ব্লেডের দেখতেই পাচ্ছ তোমরা, খুব স্মুথভাবে এটাকে তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড এটা কিন্তু খুব ভালো একটা রেজর, তোমাদের রিকমেন্ড করবো ভালো একটা রেজর নিয়ে নেবে। দেখতেই পাচ্ছ এটাকে কী সুন্দরভাবে ওঠা নামা করা যায়। তো এটাকে জাস্ট একটু আপার টু ডাউন পোর্শনে তোমরা এটাকে ক্লিন করতে থাকবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে যে আন্ডারআর্মসের হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে তোমরা একটা ভালো একটা মগ রেখে দেবে, তাতে জলটাকে জলও একটু নিয়ে নেবে আর এটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। আর এটাকে ক্লিন না করলে এর ভিতরে চুলগুলো জমে থাকবে, তাহলে কিন্তু সেকেন্ড টাইমে যখন এরকম রেজার করবে তাহলে আর হবে না। তো এই জন্য এটাকে ভালো করে ক্লিন করে রাখতে হবে। তো দেখো খুব ইজিলি কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তাহলে কত কম খরচে তোমরা একটা প্রোডাক্ট ইউজ করতে পারবে, মানে যেটা আমি বলছিলাম আর কি রেজরটাকে। তো এইভাবে তোমরা আপার টু ডাউন কিংবা ডাউন টু আপার ভালোভাবে এটা করলে কিন্তু খুব সুন্দরভাবে হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে। তো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে, আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক দিতে ভুলবে না, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য, হেল্পফুল টিপস পাওয়ার জন্য। আর যারা তোমরা এখনও পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করোনি অবশ্যই করে কিন্তু শেয়ার করে নাও, যাতে করে ভিডিওটা মোটামুটি একটু রিচ হয় আর কি। তো যাই হোক, আমি সেকেন্ড টাইম এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর বাকি যে হেয়ারগুলো রয়েছে সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। তো এই দেখো এখানে আমার প্রায় হয়ে এসেছে আন্ডারআর্মসটা ক্লিন করা, আর তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে যে হেয়ারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। আর যেহেতু আমি জলে বারবার রেজারটাকে ইউজ করছি তো সেই কারণে অ্যালোভেরা জেলটা কিন্তু উঠে যাচ্ছে। তো তোমরা এই জলে এটাকে মুছে নেওয়ার জায়গায় তোমরা কোনো রকম ন্যাপকিন ইউজ করতে পারো, যাতে করে ভালোভাবে এটা একটা ওয়ান টাইম ইউজের জন্য তোমরা করতে পারবে। তো এই দেখো কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে গেছে আমার আন্ডারআর্মসটা, আগে কত কালো লাগছিল কারণ যেহেতু হেয়ারগুলো রয়েছিল তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় আর কিন্তু আন্ডারআর্মসটা ধীরে ধীরে কালো হতে থাকে। তো এই জন্য তোমাদেরকে বলবো যে আন্ডারআর্মসটাকে সবসময় ক্লিন অ্যান্ড নিট রাখবে, যাতে করে তোমাদের কোনো রকম ঘাম না হয়, যাতে করে তোমরা ভালো করে যে কোনো ধরনের স্লিভলেস ওয়্যার করতে পারবে কিংবা যে কোনো ভালো কাপড়ও পরতে পারবে, ঘামটা হবে না। তো এরপর দেখতে পাচ্ছ ভালো করে রেজারিং করার পর ওটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর তারপরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ময়েশ্চারাইজারের জায়গায় তোমরা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো যদি ময়েশ্চারাইজার না থাকে, আর যেহেতু আমি রেজার করেছি তো সেই কারণে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে গাইস, মিলছি তোমাদের পরে।